বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তত 400টি প্রকল্প স্থগিতের সুযোগ রয়েছে, যার মাধ্যমে অন্তত 21,000 কোটি টাকা সাশ্রয় করতে পারবে সরকার। এমন হিসাব তুলে ধরে চলমান অর্থনৈতিক সংকট বিবেচনায় ওইসব প্রকল্পের কাজ আপতকালীন সময়ের জন্য স্থগিত রাখার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার যোগান বাড়াতে বিদেশি অর্থায়ন নির্ভর প্রকল্পের বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ এসেছে। রিপোর্ট করছেন সৌরভ রহমান। নতুন পুরনো মিলিয়ে 1,491টি প্রকল্প রয়েছে এবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। এর মধ্যে 302টি প্রকল্পের বাস্তবায়ন 10% বা এর নিচে হয়েছে গেল অর্থ বছর পর্যন্ত। তবে এরপর ওই প্রকল্পগুলোর জন্য চলতি এডিপিতে 17,000 কোটি টাকার মতো বরাদ্দ আছে। এর বাইরে 2,000 কোটি টাকা রাখা হয়েছে 30%-এর নিচে বাস্তবায়ন হয়েছে এমন 70টি প্রকল্পে, আর চলতি বছর শুরু হওয়া প্রকল্প আছে 33টি। সব মিলে এডিপিতে অন্তত 400টি প্রকল্প আছে যাদের বাস্তবায়ন পিছিয়ে দিলে সরকারের ব্যয় 21,000 কোটি টাকার মতো কমানো সম্ভব এবছর। যেহেতু এই মুহূর্তে সরকারের ফিসক্যাল স্পেসে বেশ বড় রকমের একটি চাপ যাচ্ছে, এবং তার একদিকে রয়েছে অর্থ ব্যবহার করবার ক্ষেত্রে এক ধরনের চাপ, আর এবং অন্যদিকে রয়েছে বৈদেশিক মুদ্রা প্রাপ্তির চাপ, সুতরাং সেটিকে কতটা সাশ্রয়ী বা সীমিত চাপের ভিতরে রাখা যায় সেটির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে প্রকল্পগুলোকে এগুলোকে যদি প্রাধিকার সঠিকভাবে করা যায় সেখান থেকে একটা বড় রকমের সাশ্রয় হবার সুযোগ রয়েছে। উল্টো দিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বাড়িয়েও চলমান সংকটকে সামাল দেওয়ার সুযোগ আছে। হিসেব বলছে চলতি এডিপিতে 340টি বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্প আছে, যেখানে সব মিলে খরচ হবে 1,30,000 কোটি টাকার মতো। যে অর্থের পুরোটাই সরকার পাবে বৈদেশিক মুদ্রায়, অর্থাৎ যত দ্রুত বিদেশি অর্থায়নের প্রকল্পগুলো বাস্তবায়ন হবে সরকার তত দ্রুত ডলার পাবে উন্নয়ন সহযোগীদের থেকে। হিসেব বলছে অর্থ বছরের প্রথম 4 মাসে প্রকল্প সাহায্যের মাত্র 14% অর্থ ব্যয় করা গেছে। ফরেন এইড আপনারা জানেন ইতিমধ্যে পাইপলাইনের টাকা বেশি আছে, বিশাল বড় পাইপলাইন। ফরেন এইডের মধ্যে 2 ধরনের আছে, সম্পূর্ণ তারা যেটা তাদের টাকা দিয়ে করছে এটা একটা জিনিস, যেমন মাথাবাড়িটা তারপরে জায়গাটাই, আর আরেক ধরনের প্রকল্প আছে তারা দিবে 60 আমি দিব 40, আচ্ছা না তাদের 60 হয়তো এসে গেছে আমার 40 রেডি নয়, পিডি তো কাজ করতে পারছে না, ওরা ছাড়বে না আমার 40 না দেওয়া পর্যন্ত, সুতরাং হোল ডিটা স্থবির বসে আছে। এগুলোকে প্রায়োরিটাইজ করা গেলে বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের এখানে আনার সুযোগ তৈরি হবে। মোট কথা আমরা যেটি মনে করি যে সরকার এই মুহূর্তে যেহেতু মন্ত্রণালয়গুলোকে তাদের বাজেট রিভিশন করতে দিয়েছেন এবং মন্ত্রণালয়গুলোকে ইনস্ট্রাকশনসও দিয়েছেন বিভিন্ন রকমের, সেখানে যদি সরকার প্রকল্প চয়নের ক্ষেত্রে এবং প্রকল্প প্রাধিকীকরণের ক্ষেত্রে এই বিষয়গুলোকে যদি গুরুত্ব দেন, তাহলে আমার ধারণা যে সরকারের এই অর্থ সংকটের এই সময়কালে একই দিকে অভ্যন্তরীণ অর্থের সাশ্রয় হবে, আবার অন্যদিকে বিদেশি উৎসগুলো থেকেও বৈদেশিক মুদ্রা আনয়ন সহজতর হবে। হিসেব বলছে এডিপিতে 235টি প্রকল্প আছে যেগুলোর বাস্তবায়ন চলতি অর্থ বছরই শেষ হবে বা 95%-এর বেশি অগ্রগতি হবে। ওইসব প্রকল্পে সব মিলে বরাদ্দ আছে 14,621 কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।